হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি এক্সেস। আজকে আমরা আলোচনা করব যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি ইন্ডিয়ান ইকোনমির উপর। সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আজকে ভারতের অর্থনীতির প্রাথমিক ধারণা এবং ভারতের অর্থনীতির প্রকৃতি সম্পর্কে আমরা জানব। তো দেখো, এর আগে আমরা কি করেছি, এর আগে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর কিন্তু দুটো পার্ট দিয়েছি। সেই দুটো পার্ট যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিয়ে আসবে। তো চলো আজকে আমরা শুরু করি আজকের সেশনটি। চলো প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, প্রথম কোশ্চেন রয়েছে একটি মিশ্র অর্থনীতি হলো, মিশ্র অর্থনীতি কোনটি। এখানে দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, যখন প্রাইভেট ও পাবলিক অর্থনৈতিক ইউনিট পাশাপাশি নিয়ন্ত্রিত হয় সেটাকেই বলা হচ্ছে কি, মিশ্র অর্থনীতি। কারণ হচ্ছে মিশ্র অর্থনীতি হচ্ছে এটা যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর, দেখো এক্ষেত্রে কিন্তু মূলধন বা সম্পদের যে ব্যবহার হচ্ছে সেই সম্পদের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বেসরকারি ক্ষেত্রকে কিছুটা স্বাধীনতা দেওয়া হলেও কিন্তু কাঙ্ক্ষিত সামাজিক উন্নয়নের জন্য কিন্তু সরকারি হস্তক্ষেপের কথাও এখানে বলা হয়েছে। যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু এই সরকারি হস্তক্ষেপের কথাও বলা রয়েছে এই আমাদের অর্থনীতিতে। কিন্তু দেখো 1929 সালে আমাদের বাজার অর্থনীতির কথা বলা হয়েছে, কিন্তু দেখো 1929 সালে আমাদের বাজার অর্থনীতির কথা, অর্থাৎ বাজার অর্থনীতির যে সীমাবদ্ধতার কথা আমাদের উপলব্ধি করে কিন্তু অর্থনীতিবিদ যে কেইন্স তিনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের উপর জোর দেন 1929 সালে। আর তারপরে ভারতের অর্থনীতি মিশ্র অর্থনীতি বলে কেন, কারণ হচ্ছে ভারতের অর্থনীতিতে 1956 সালে কিন্তু ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনা নীতি শুরু হয়েছিল তার প্রধান লক্ষ্য ছিল কিন্তু সরকারি ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা। আর তার পরবর্তীকালে 1991 সালে আবার এক নতুন অর্থনৈতিক নীতি করা হয় বা প্রণয়ন করা হয়, সেখানে কিন্তু সরকারি নিয়ন্ত্রণের লঘুকরণ করা হয়, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণটাকে একটু লঘুকরণ করে বেসরকারিটার উপর বেশি জোর দেওয়া হয়। এটাই তার জন্য তার পরবর্তীতে আমাদের এই অর্থনীতিটা কী হয়ে যায়, আমাদের অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতিতে পরিণত হয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, আমাদের প্রাইভেট এবং পাবলিক অর্থনৈতিক ইউনিট পাশাপাশি নিয়ন্ত্রিত হয় এই মিশ্র অর্থনীতিতে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম, অর্থাৎ কোন রাজ্যে ভারতের মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার। বিহার রাজ্যে কিন্তু আমাদের মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম। তোমরা একটু ম্যাপটা দেখে নেবে, যেখানে দেখো একদম হালকা রয়েছে স্থানটি, হালকা রং দেওয়া রয়েছে, সেটা কিন্তু হচ্ছে সবচেয়ে মাথাপিছু আয় কম। এটা বাদ দিয়ে সবচেয়ে মাথাপিছু আয় কম রয়েছে যেখানে হালকা রয়েছে সেই অঞ্চলটা, যেমন এই যে বিহারটা রয়েছে, তাহলে বিহারে হচ্ছে সবচেয়ে মাথাপিছু আয় কম। আর সবচেয়ে ডিপ অঞ্চল যেটা রয়েছে সেটা হচ্ছে মাথাপিছু আয় সবথেকে বেশি, যেমন রয়েছে এখানে গোয়া, এই গোয়ায় কিন্তু মাথাপিছু আয় সবথেকে বেশি ভারতের মধ্যে, একমাত্র গোয়া রাজ্যে কিন্তু মাথাপিছু আয় সবথেকে বেশি। আর দেখো এই যে মাথাপিছু আয় আমাদের যে নির্ধারণ করা হচ্ছে, এখানে এই মাথাপিছু আয় কিন্তু নির্ধারণ করা হয় কোনো বৎসরের মোট যে জাতীয় আয় রয়েছে সেই মোট জাতীয় আয়কে যদি ওই সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি, মাথাপিছু আয়। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেন দেখো, একটি দেশের ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্টস, দেখো কোনো দেশের একটি ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টস, ব্যালেন্স অফ পেমেন্টস অ্যাকাউন্ট হলো কোনো একটি দেশের আদিবাসীদের সাথে অন্যান্য দেশের যে অধিবাসীরা রয়েছে, কোনো একটি দেশের অধিবাসীদের সঙ্গে অন্যান্য দেশের যে অধিবাসীরা রয়েছে সেই অধিবাসীদের সমস্ত অর্থনৈতিক লেনদেনের হিসাব সুসংবদ্ধভাবে প্রকাশ করাকেই কিন্তু ব্যালেন্স অফ কি বলা হয়, পেমেন্ট বলা হয়। অর্থাৎ কোনো একটি দেশের অধিবাসীদের সঙ্গে অন্য আরও একটি দেশের অধিবাসী সমস্ত অর্থনৈতিক লেনদেনের যে হিসাব সেগুলো সুসংবদ্ধভাবে বা সুসংবদ্ধভাবে কিন্তু প্রকাশ করাকেই ব্যালেন্স অফ পেমেন্ট বলা হচ্ছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো, সেই দেশের সাথে অন্যান্য দেশের সমস্ত অর্থনৈতিক লেনদেনের নথিভুক্ত করে, অর্থাৎ এইটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশন এ। পরবর্তী কোশ্চেন দেখো, যে একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয়, অর্থাৎ কোনো একটি দেশে বা কোনো স্থানে উন্নত যে অর্থনীতি থাকে সেখানে সর্বাপেক্ষা কর্মসংস্থান কী থাকে, কী কর্মসংস্থান সর্বাপেক্ষা থাকলে আমাদের কোনো দেশ উন্নত হবে। আমরা কী জানি, আমাদের ভারতবর্ষ হচ্ছে কি, উন্নয়নশীল দেশ। কারণ আমাদের ভারতবর্ষে কিন্তু প্রাথমিক ক্ষেত্রটা যে রয়েছে এই প্রাথমিক ক্ষেত্রের উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এই প্রাথমিক ক্ষেত্র কোনটি দেখো, প্রাথমিক ক্ষেত্র কী, প্রাথমিক ক্ষেত্র হচ্ছে আমাদের কৃষিকাজ, কৃষিকাজের উপর, কৃষিকাজ, মৎস্য সংগ্রহ, এই স্থান মধু সংগ্রহ, এই এগুলো কাজকে যেখানে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটাই হচ্ছে আমাদের প্রাথমিক ক্ষেত্র। এই কাজগুলো যারা করে তাদের বলা হয় কি, প্রাইমারি ওয়ার্কার, এদেরকে কিন্তু প্রাইমারি ওয়ার্কার বলা হয় যারা এই কাজগুলো করে থাকে, বা প্রাথমিক ক্ষেত্র বলা হয় এগুলোকে। আর তারপরে দেখো রয়েছে
এই অর্থনীতিকে মোট চারটি ভাগে ভাগ করা যায়। এটা গেলো প্রাথমিক ক্ষেত্র। তারপরে রয়েছে দেখো দ্বিতীয় স্তর বা সেকেন্ডারি ক্ষেত্র, যেটাকে বলা হয় মাধ্যমিক ক্ষেত্র। সেই সেকেন্ডারি ক্ষেত্র হচ্ছে যে আমাদের যে শিল্প রয়েছে সেই শিল্পের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয় বেশি সেকেন্ডারি ক্ষেত্রে। আর তার পরবর্তীতে রয়েছে আমাদের তৃতীয় ক্ষেত্র, যেটাকে আমরা বলি টার্সিয়ারি স্তর, সেই টার্সিয়ারি অ্যাক্টিভিটিস বলা হয় এটাকে। এই টার্সিয়ারি অ্যাক্টিভিটিসে কিন্তু আমাদের বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম, এই টার্সিয়ারি স্তরেই কিন্তু আমাদের পরিষেবা, বিভিন্ন ধরনের পরিষেবা কিন্তু এখানে দেওয়া হয়। টার্সিয়ারি ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়, আর এখানে এই টার্সিয়ারি ক্ষেত্রের মাধ্যমেই কিন্তু বা তৃতীয় স্তরের মাধ্যমেই কিন্তু আমাদের কী করা হয়, আমাদের অর্থনৈতিক যে উন্নতি বা কোনো দেশের অর্থনীতি উন্নত বা উন্নতি করার জন্য কিন্তু এই টার্সিয়ারি ক্ষেত্রের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ টার্সিয়ারি ক্ষেত্রে যেখানে বেশি লোক নিয়োগ থাকবে যে দেশে, সেই দেশ কী হবে, উন্নত হবে। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নতির জন্য টার্সিয়ারি আমার অ্যাক্টিভিটিসটা অত্যন্ত প্রয়োজন, অর্থাৎ টার্সিয়ারি অ্যাক্টিভিটি প্রয়োজন এই হচ্ছে তোমাদের উন্নত অর্থনীতির জন্য। তার পরবর্তীতে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে চতুর্থ ক্ষেত্র, যেটাকে বলা হয় কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। এই কোয়াটারনারি অ্যাক্টিভিটিস কিন্তু হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি, বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণা, এগুলো কিন্তু হচ্ছে চতুর্থ স্তরে রয়েছে কোয়াটারনারি, তোমাদের কোয়াটারনারি অ্যাক্টিভিটিসে কিন্তু রয়েছে এগুলো। তো আমরা একটু দেখে নেব যে এই যে প্রাইমারি অ্যাক্টিভিটিস আছে, এই প্রাইমারি অ্যাক্টিভিটিসের একটা নাম রয়েছে, এরা যারা এই কাজটা করে থাকে প্রাইমারি অ্যাক্টিভিটিস, অর্থাৎ কৃষিকাজ বলো, মৎস্য সংগ্রহ বলো বা মধু সংগ্রহ বলো, এই কাজগুলো যারা করে তাদের কিন্তু বলা হয় রেড কালার ওয়ার্কার। আর যারা সেকেন্ডারি ওয়ার্কার, অর্থাৎ সেকেন্ডারি কাজকর্মগুলো যারা করে, যেমন শিল্পের বিভিন্ন ধরনের শ্রমিক রয়েছে, শিল্পের কাজকর্মগুলো যারা করে তাদের বলা হয় কি, ব্লু কালার ওয়ার্কার। তারপরে যারা পরিষেবা দিয়ে থাকে বিভিন্ন ধরনের, তাদেরকে কিন্তু বলা হয় হোয়াইট কালার ওয়ার্কার। আর যারা কোয়াটারনারি অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ধরনের বিজ্ঞানী তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু বলা হয় গোল্ড কালার ওয়ার্কার। আর এখান থেকে আমরা জেনে নেব তাহলে কি দেখলাম আমরা, যে তৃতীয় স্তর বা পরিষেবা ক্ষেত্র যেটা রয়েছে, তৃতীয় স্তর বা পরিষেবা ক্ষেত্রে কি আমাদের অর্থনৈতিক উন্নতিতে কিন্তু সাহায্য করে। তাহলে অপশন সি এখানে কি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্ন বর্ণিত কোন ধারণাটি দেশের মোট জাতীয় আয় হিসাবে হিসাব করতে ব্যবহৃত হয় না, অর্থাৎ এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনটি আমাদের জাতীয় আয় হিসাব করার জন্য প্রয়োজন নেই। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, নেট বৈদেশিক বিনিয়োগ। এটা কিন্তু আমাদের জাতীয় আয় হিসাব করার জন্য প্রয়োজন নয়। এই জাতীয় আয় নির্ধারণের ক্ষেত্রে কিন্তু সরকারি কৃত দ্রব্যাদি এটার উপর নির্ভর করতে হয়, তারপরে নাগরিকদের মাথাপিছু আয় এটার উপরও নির্ভর করে, এবং ব্যক্তিগত বিনিয়োগ এটার উপরও কিন্তু নির্ভর করে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নেট তোমার বৈদেশিক যে বিনিয়োগ সেটার উপর কিন্তু আমাদের জাতীয় আয় নির্ভর করে না। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো, অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবীশ যে রয়েছে তার নেতৃত্বাধীনে কিন্তু জাতীয় আয় কমিটি কিন্তু গঠন করা হয় 1949 সালে, এবং 1954 সালে চূড়ান্তভাবে রিপোর্ট পেশ করা হয় এটার। আর এটাই কিন্তু হচ্ছে আমাদের কি জাতীয় আয়, এখান থেকেই কিন্তু নির্ধারণ করা শুরু হয়। উনি সর্বপ্রথম দাদাভাই নৌরোজি কিন্তু পোভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে কিন্তু মাথাপিছু আয় পরিমাপ করেন, যার মাথাপিছু আয় কত ছিল তখন 20 টাকা মাত্র। পরবর্তী কোশ্চেন দেখো, উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিম্নবর্ণিত কোনটি বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি হতে হতে নিম্নলিখিত কোনটি বৃদ্ধি পাবে। দেখো, স্থির যার ব্যয় রয়েছে তার কিন্তু কোনো পরিবর্তন হবে না উৎপাদন ব্যয় উৎপাদন বৃদ্ধি পেলে। তারপরে দেখো গড় ব্যয়, তাও কিন্তু বৃদ্ধি পাবে না, গড় ব্যয় যা থাকে তাই থাকে যখন উৎপাদন বৃদ্ধি পায়। তারপরে দেখো এই প্রান্তিক ব্যয়ও কিন্তু বৃদ্ধি পায় না, এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে যাদের পরিবর্তনশীল ব্যয় রয়েছে সেটাই কিন্তু, এই পরিবর্তনশীল ব্যয়টা কিন্তু বৃদ্ধি পায় আমাদের উৎপাদন বৃদ্ধি পেলে। পরবর্তী কোশ্চেন দেখো, মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক, মুদ্রাস্ফীতি কী। দেখো, মুদ্রাস্ফীতি কী, মুদ্রাস্ফীতি কিন্তু হচ্ছে আমাদের যে কোনো দেশের অর্থনৈতিক দ্রব্য সামগ্রীর সাধারণ মূল্যস্তর যখন ক্রমাগত বাড়তে থাকে তখন সেই পরিস্থিতিকে কিন্তু বলা হয় কি মুদ্রাস্ফীতি। অর্থাৎ কোনো দেশের অর্থনৈতিক দ্রব্য যে রয়েছে সাধারণ দ্রব্য, সেই সাধারণ দ্রব্যের কিন্তু মূল্যস্তরটা ক্রমান্বয়ে বাড়তে থাকে তখন তাকেই বলা হয় কি মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতিটা কিন্তু হয়ে থাকে কিসের জন্য, দেখো কোনো সময় আমাদের দ্রব্য সামগ্রীর যোগান বৃদ্ধি পায় না কিন্তু বৃদ্ধি তুলনামূলক যা বৃদ্ধি পায় তার থেকে যখন টাকা অধিক পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের টাকা তো ছাপানো হয়, সেই টাকা যখন অধিক পরিমাণে আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং দ্রব্য সামগ্রী তোমার বৃদ্ধি তুলনামূলক কম পায় তখন কিন্তু আমাদের এই মুদ্রাস্ফীতিটা ঘটে থাকে। তো এই মুদ্রাস্ফীতির ফলে কি হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, আর এর ফলেই কিন্তু আমাদের যারা ঋণ নেয় তাদের কিন্তু, যারা মনে করো কোনো ঋণগ্রহীতা 7% ইন্টারেস্টে ঋণ নিল,
ঋণ নেওয়ার পরে তাদের কিন্তু ইন্টারেস্ট বেড়ে যায় না। যখন মুদ্রাস্ফীতি ঘটবে, জিনিসপত্রের দাম বাড়বে, টাকার মূল্য কমে যাবে, তখন কিন্তু আমাদের কী হয়, কোনো ঋণের যারা ঋণ নিয়েছে তাদের কিন্তু বেশি হারে সুদ দিতে হয় না, যা ছিল তাই দিতে হয়। অর্থাৎ যাকে আমাদের 7% হারে ধরে মনে করো আমাদের 20,000 ইন্টারেস্ট দিতে হচ্ছে টোটাল, সেই 20,000ই কিন্তু দিতে হবে, ওখানে কিন্তু বেশি দিতে হবে না। কিন্তু এই দিকে কিন্তু টাকা তোমার পরিমাণটা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে মুদ্রাস্ফীতির ফলে, তার জন্যই কিন্তু ঋণ যারা গ্রহীতা তাদের কিন্তু লাভ হয়ে থাকে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন সি। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত অর্থাৎ নিম্নোক্ত কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কোনটি আমাদের উপযুক্ত নয়। এখানে দেখো আমাদের জাতীয় আয় পরিমাপ যখন আমরা করি তখন কিন্তু মূলত তিনটি বিষয়ের উপর লক্ষ্য করে রেখেই কিন্তু আমরা জাতীয় আয় পরিমাপ করি। এক হচ্ছে উৎপাদন পদ্ধতি বা প্রোডাক্ট পদ্ধতি যেটা রয়েছে সেটা, দুই নম্বর হচ্ছে আয় পদ্ধতি, তারপরে রয়েছে ব্যয় পদ্ধতি। তাহলে দেখো এখানে কী রয়েছে, ব্যয় পদ্ধতি অপশন এতে, তাহলে এটা তো হবেই। অপশন সিতে রয়েছে দেখো উৎপাদন পদ্ধতি, এটা তাহলে হবে ঠিক, তারপরে রয়েছে আয় পদ্ধতি। তাহলে কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অপশন বি, আয় রপ্তানি পদ্ধতি হচ্ছে আমাদের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কিন্তু নয়। পরবর্তী কোশ্চেন দেখি, দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে, নিম্নোক্ত কোন সংস্থা ভারতের জাতীয় আয় পরিমাপ হয়, অর্থাৎ কোন সংস্থার দ্বারা আমাদের ভারতের জাতীয় আয় পরিমাপ করা হয়। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশন সি। আর এই যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এটাকে বলা হয় শর্ট ফর্মে সিএসও, এটা কিন্তু গঠিত হয় 2 মে 1951 সালে, এই সিএসও গঠিত হয়। আর আমাদের আরও একটা রয়েছে, সেটা হচ্ছে এনএসএসও, যেটা রয়েছে এনএসএসও, এই স্যাম্পল সার্ভে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন কিন্তু গঠিত হয় 1950 সালে। এটি কি দরিদ্র সীমা নির্ধারণ করে, এই এনএসএসও এটি কিন্তু দরিদ্র সীমা নির্ধারণ করে থাকে। তো আমাদের যে ভারতের রয়েছে, ভারতের জাতীয় আয় পরিমাপ করে হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। পরবর্তী কোশ্চেন দেখে নিই, পরবর্তী কোশ্চেন দেখো, পার্চেজিং পাওয়ার পেরিটি অর্থাৎ পিপিপি বা এটাকে 3P বলা হয়, তা পার্চেজিং পাওয়ার পেরিটি অনুযায়ী ভারত হলো, ভারত কততম, পার্চেজিং পাওয়ার পেরিটি অনুযায়ী এখানে কিন্তু অপশনগুলো দেওয়া রয়েছে 2007 সালের হিসাব অনুযায়ী। তো এখানে 2007 সালের হিসাবে দেওয়া রয়েছে 10ম বৃহত্তম অর্থনীতি, 4র্থ 5ম 7ম, কিন্তু বর্তমানে এই পার্চেসিং পাওয়ার পেরিটি অনুযায়ী কিন্তু ভারত জাপানকে সরিয়ে দিয়ে বর্তমানে কিন্তু বিশ্বের 3য় বৃহত্তম হয়েছে, এখানে কিন্তু 3য় কোথাও নেই। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, 3য় কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার, এখানে কিন্তু রাইট অ্যান্সার একটা হবে না। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দেশের জাতীয় আয়, কোনো দেশের জাতীয় আয় কী করে, সে দেশের সরকারের বার্ষিক রাজস্ব, না সরকারের উদ্যোগের উদ্ধৃত আয়, না সে দেশের উৎপাদনের আয় সমষ্টি, না আমদানি চেয়ে রপ্তানির উদ্ধৃত। দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, সে দেশের উৎপাদন আয় সমষ্টি হচ্ছে কোনো দেশের জাতীয় আয়, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হলো, অর্থাৎ ভারতে যে মোট অন্তর্দেশীয় উৎপাদন হয় তার সর্ববৃহৎ সূত্র কোনটি, এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরিষেবা ক্ষেত্র কিন্তু সর্ববৃহৎ ক্ষেত্র। এই পরিষেবা ক্ষেত্র থেকে কিন্তু ভারতে সবচেয়ে বেশি কি জাতীয় আয় হয়ে থাকে। এই জাতীয় আয় মোটামুটি 50%-এরও বেশি কিন্তু পরিষেবা ক্ষেত্র থেকে আসে, কিন্তু লোক নিয়োগ কিন্তু পরিষেবা ক্ষেত্রে তত হারে নেই। লোক নিয়োগ সবথেকে বেশি রয়েছে আমাদের কৃষিক্ষেত্রে, এই কৃষিক্ষেত্রে কিন্তু 50%-এরও বেশি লোক কিন্তু কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত। আর আমাদের এই পরিষেবার সঙ্গে যদি আমাদের 50%-এর বেশি লোক যুক্ত থাকতো, তাহলে কিন্তু আমাদের অর্থনীতি আর এই উন্নয়নশীল অর্থনীতি হতো না, আমাদের অর্থনীতি হয়ে যেত উন্নত অর্থনীতির দেশ, উন্নত অর্থনীতি সম্পন্ন দেশ হয়ে যেত। তার জন্যে আমাদের কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকার জন্যই কিন্তু আমাদের কি ও কৃষি ব্যবস্থার উপর বেশি নির্ভর করে আমাদের অর্থনীতি চলে বলেই কিন্তু আমাদের অর্থনীতি এখনও রয়েছে, উন্নয়নশীল দেশ রয়েছে আমাদের দেশ। আর এটাকে আমরা ধীরে ধীরে যখন শিল্প নির্ভরশীল হয়ে পড়বে, শিল্প যখন বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ধীরে ধীরে অর্থনীতিটা আরও চাঙ্গা হয়ে উঠবে। শিল্পের উপর এই জন্য ফোকাস করা দরকার বেশি। শিল্পটা হচ্ছে আমাদের দ্বিতীয়, যেটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, সেই সেকেন্ডারি অ্যাক্টিভিটিসটার উপর ফোকাস করার পর তারপরেই আসবে আমাদের এই পরিষেবা ক্ষেত্রের উপর, এই পরিষেবা ক্ষেত্রটার উপর আসবে পরবর্তীতে। পরবর্তী কোশ্চেন দেখো, সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত
মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ নিরন্তর যে মুদ্রাস্ফীতি ঘটে চলেছে আমাদের দেশে, এই নিরন্তর মুদ্রাস্ফীতি জনিত কারণে কাদের বেশি ক্ষতি হয়ে থাকে? দেখো এখানে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, দেখো স্থির আয়কারী মানুষজন। কারণ কি, যারা স্থির আয় করে অর্থাৎ যাদের বেতন মনে করো রয়েছে 10,000, তাদের বেতন তো আর বাড়বে না, কিন্তু এই আমাদের মুদ্রাস্ফীতি ঘটলে কি হয়, তাদের কিন্তু আমাদের যেগুলো মনে করো কোনো দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলোর কি মূল্য বেড়ে যায়। তো যখন ওরা বাজার করতে যাবে, যার স্থির আয় রয়েছে তারা যখন বাজার করতে যাবে, আগে যার 5,000 টাকা লাগতো তাকে এখন কত লাগবে, মোটামুটি 7,000-8,000 লাগবে, মাত্র 2,000 টাকা তার সঞ্চয় হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু স্থির আয়কারী মানুষজনের কি বেশি ক্ষতি হচ্ছে, আর যারা বিনিয়োগকারী তাদের কোনো ক্ষতি হবে না, কারণ মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গে তাদের বিনিয়োগ যেখানে করেছে তাদের যে সেখানকার কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তাদেরও কোনো কিন্তু কিছু ক্ষতি হবে না। তাহলে এরা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না, স্বনির্ভর গোষ্ঠীরও কোনো ক্ষতি হবে না, কারণ তাদের জিনিসগুলো যে রয়েছে সেই জিনিসগুলোর দামও বেড়ে যাবে, তারা যে জিনিস তৈরি করবে সেই জিনিসেরও দাম বেড়ে যাচ্ছে, তাতে কোনো ক্ষতি নেই। তাহলে ক্ষতি হচ্ছে যাদের স্থির আয় রয়েছে, যাদের আয়টা কোনোদিনও বাড়ছে না, যাদের আয় বাড়ছে না তাদেরই কিন্তু ক্ষতি হবে। পরবর্তী কোশ্চেন দেখো, মূলধন কাকে বলে, অর্থেই মূলধন না মেশিনারি অট্টালিকা সমূহ মূলধন, না মূলধন হলো উৎপাদিত উপকরণ, না উপরের কোনোটি নয়। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মূলধন হলো উৎপাদিত উপকরণ। মূলধন কিন্তু কোনো অর্থ মূলধন নয়, বা মেশিনারি অট্টালিকা এগুলো কিন্তু মূলধন নয়, মেন মূলধন হচ্ছে আমাদের উৎপাদিত উপকরণ, এগুলোই মূলধন। আমরা মূলধনের সংজ্ঞাটা একটু জেনে নিই, দেখো উৎপাদনের তৃতীয় মৌল উপাদান হলো কি মূলধন। অর্থনীতি শাস্ত্রে মূলধন একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়, মানুষ্য সৃষ্ট যে সমস্ত দ্রব্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাদেরকেই কী বলা হয়, মূলধন বলা হয়। অর্থাৎ মানুষের সৃষ্ট যে সমস্ত দ্রব্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হবে তাকেই কিন্তু বলা হচ্ছে মূলধন। আর অর্থনীতিবিদ বম্বওয়ার্ক এর ভাষায় মূলধন হচ্ছে কি, উৎপাদনের উৎপাদিত উপাদান, যন্ত্রপাতি সরঞ্জাম কারখানা ঘরবাড়ি এগুলো হচ্ছে তোমার মূলধন। কিন্তু আমাদের ভারতে কিন্তু এটাকে মূলধন বলা হচ্ছে না, মূলধন বলা হচ্ছে কোনটাকে, উৎপাদিত উপকরণটাকেই কিন্তু মূলধন বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি অংশ যে ক্ষেত্র যুক্ত রয়েছে সেটা কোনটা, এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে পরিষেবা ক্ষেত্র। জিডিপি কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি পরিষেবা ক্ষেত্র। আর যদি পরীক্ষায় আসে আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণ লোক কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে, তখন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রের সঙ্গে সবচেয়ে বেশি পরিমাণ লোক যুক্ত রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন, বিপিএল না মানে কি, বিপিএল মানে হচ্ছে দরিদ্র সীমার নিচে, অর্থাৎ বিলো পোভার্টি লাইন যেটাকে বলা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে বিপিএল। এই বিলো পোভার্টি লাইন হচ্ছে আমাদের বিপিএল। আর এই বিপিএল তালিকাভুক্ত কাদের বলবো, দেশের নাগরিকদের অর্থনৈতিক অক্ষমতা এবং পরিবারের ন্যূনতম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যোগানের অক্ষমতার নিরিখে কেন্দ্রীয় সরকার কর্তৃক কতগুলো নিয়ম ধার্য করেছে, যে যাদের অর্থনৈতিক অর্থাৎ ন্যূনতম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যোগানের অক্ষমতা রয়েছে, এই রকম অক্ষমতা সম্পন্ন লোকদের নির্ধারণ করে একটা নিয়ম করেছে। সেই নিয়মটা কি, যে তাদের নিয়মগুলির নিরিখে দেশের বিভিন্ন রাজ্য এবং রাজ্যের অন্তর্গত বিভিন্ন জায়গা অনুযায়ী সীমারেখা অঙ্কিত হয়েছে। এই সীমারেখা দরিদ্র সীমারেখা নামে পরিচিত, যেটাকে বলা হচ্ছে বিলো পোভার্টি লাইন বা বিলো তোমার বিপিএল। এই লাইনের যে সীমারেখা করা হয়েছে সেই লাইনের কম যাদের তোমার ইনকাম রয়েছে বা যাদের কম উৎপাদন ক্ষমতা রয়েছে তাদেরকেই বলা হচ্ছে বিপিএল তালিকাভুক্ত লোক, তাদেরকে কিন্তু বিপিএল তালিকাভুক্ত বলা হয়ে থাকে। দেখো এই বিশ্ব এই বিপিএল তালিকাভুক্ত লোকদের নিয়ে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী 2011-12 সালে কিন্তু বিশ্বব্যাংক বলেছিল যে কোনো ব্যক্তির ভোগ্য আয় দৈনিক যদি $1.9 কম হয় তাহলে তিনি এই তোমার বিপিএল তালিকাভুক্ত হবে বা বিলো পোভার্টি লাইনের তালিকাভুক্ত কিন্তু হয়ে থাকবে। তার পরবর্তীতে ডক্টর সি রঙ্গরাজন কমিটির হিসাব অনুযায়ী 2011-12 সালে কিন্তু যে সকল পরিবারের আয় গ্রামে মাথাপিছু 972 টাকা এবং শহরে 1407 টাকার কম তাদেরকেই কিন্তু বিপিএল তালিকাভুক্ত করা হবে, এটা বলা হয়েছে ডক্টর সি রঙ্গরাজন কমিটির হিসাবে। এই বিপিএল তালিকাভুক্তর হিসাবে কিন্তু দরিদ্রতম রাজ্য হচ্ছে আমাদের ছত্তিশগড়, যেখানে বিপিএল তালিকাভুক্ত রয়েছে 49.9
পার্সেন্ট মানুষ কিন্তু বিপিএল তালিকাভুক্ত রয়েছে। এরপরে রয়েছে মণিপুর, যেখানে রয়েছে 46.7% লোক বিপিএল তালিকাভুক্ত। আর সবচেয়ে কম রয়েছে হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে মাত্র 6% লোক এই বিপিএল তালিকাভুক্ত রয়েছে। আর দেখো, এই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই বিপিএল তালিকাভুক্ত লোক 2011-12 সালের হিসাব অনুযায়ী বিপিএল তালিকাভুক্ত লোক রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 29.7% কিন্তু বিপিএল তালিকাভুক্ত লোক রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতবর্ষের সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে? ভারতবর্ষের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে, এখানে সর্বশেষ জনগণনা হয়েছিল। আর এরপর জনগণনা কত সালে হবে? এরপর জনগণনা হওয়ার কথা হচ্ছে 2021 সালে, যেটা আমাদের এই বর্তমানে যে 2021 সাল চলছে, এই 21 সালে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের তো বর্তমানে করোনা পরিস্থিতি চলছে, তার ফলে এই তোমার এই জনগণনা কিন্তু এবছর নাও হতে পারে। তো দেখা যাক কী হয়, আমাদের কতটা রিকভারি হয় আমাদের এই করোনা ভাইরাসের প্রবলেমটা, এই প্যান্ডামিক সিচুয়েশানটা, তো তারপরেই দেখ বোঝা যাবে। আর এই যে আমাদের 2011 সালে জনগণনা হয়েছিল, চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেন দেখো, যে কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়া হলে উৎপাদনের কোনো হ্রাস ঘটে না, সেই অবস্থাকে কি বলা হয়? সেই অবস্থাকে কিন্তু বলা হয় কি, সদ্য বেকারত্ব। অর্থাৎ কতগুলো কোম্পানিতে বা কোনো স্থানে দেখো, কোনো কর্মক্ষেত্রে যদি অনেকগুলো লোক নিয়োগ থাকে আর সেখান থেকে যদি আমরা মনে করো এক জায়গায় 10টা লোক নিয়োগ করা রয়েছে, সেখানে যা কাজ হচ্ছে, এবার যখন আমরা একটা লোক সরিয়ে নিচ্ছি, সরিয়ে নেওয়ার পরেও যদি সেই কাজেই সেই পরিমাণ কাজেই সম্পূর্ণ করতে পারে 9টা লোক, তাহলে এই যে একজন কাজ করছিল সেটা কিন্তু বেকার কাজ করছিল ওখানে ওর কাজটা করার পরেও কিন্তু যে পরিমাণ কাজ হচ্ছে, আর ওই একটা লোককে সরিয়ে নেওয়ার পর 9জনও কিন্তু সেই কাজেই করছে, সেটাকেই বলা হয় কি, সদ্য বেকারত্ব। অর্থাৎ সেখানে 10জন না লাগলেও জোরজবরদস্তি 10জন ঢুকছে, সেটাকেই বলা হচ্ছে সদ্য বেকারত্ব। আর এই সদ্য বেকারত্ব কিন্তু সবথেকে বেশি রয়েছে গ্রামের মধ্যে, কৃষিক্ষেত্র যেটা রয়েছে সেই কৃষিক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সদ্য বেকারত্ব রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, ভুল বিবৃতিটি চিহ্নিত করুন, অর্থনৈতিক পরিকাঠামো তৈরির প্রয়োজনীয়তা। অর্থাৎ এই যে অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হয়, সেই অর্থনৈতিক পরিকাঠামোর প্রয়োজনীয়তা কোনটা রয়েছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে লেনদেনের ঘাটতি বৃদ্ধি। এই লেনদেনের ঘাটতি বৃদ্ধি হচ্ছে, লেনদেনের ঘাটতি বৃদ্ধির জন্যই কিন্তু কী হয়, অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করা হয়। তো এই লেনদেনের ঘাটতি হয়ে যাবে অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হলো একটি কি? অ্যাপেক্স ব্যাঙ্ক হচ্ছে নাবার্ড। নাবার্ড হচ্ছে একটি অ্যাপেক্স ব্যাঙ্ক। এই যে নাবার্ড, নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি গঠিত হয় 12 জুলাই 1982 সালে, আর এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। আর এটি কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যে ফিনান্স যেটা রয়েছে, সেই মিনিস্ট্রি অফ ফিনান্স কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফিনান্স কিন্তু এটার ওনার। হ্যাঁ, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায়, অর্থাৎ কৃষক ভিত্তিক আবাদ কোনটাকে বোঝায়? কৃষক ভিত্তিক আবাদ হচ্ছে কিন্তু বর্গাদার যারা রয়েছে, বর্গাদার দ্বারা কি চাষকেই বলা হচ্ছে কৃষক ভিত্তিক আবাদ। আর এই বর্গাদার কারা? বর্গা ব্যবস্থা হচ্ছে কৃষির এমন একটি স্তর যেখানে কি করা হয়, জমির মালিক কোনো ভাড়াটেকে জমিতে উৎপাদিত ফসলের অংশের বিনিময়ে জমিটি ব্যবহারের অনুমতি দেয়। অর্থাৎ এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে করা হয় কি, 1/3 যে ফসল উৎপাদন করবে এই বর্গাদাররা, সেই বর্গাদাররা কিন্তু যে মালিক রয়েছে জমির তাকে কি করবে, 1/3 ফসল, অর্থাৎ যদি 3 মণ ধান হয় জমিতে, সেই 3 মণের মধ্যে কিন্তু 1 মণ ধান তাদের মালিককে দিতে হবে, আর বাকি যে 2 মণ ধান রয়েছে সেটা কারা ভোগ করবে, এই বর্গাদাররা ভোগ করবে। তাহলে কৃষিভিত্তিক যে আবাদ বলতে বোঝায়, অর্থাৎ কৃষিভিত্তিক আবাদ বলতেই কিন্তু এই বর্গাদার দ্বারা চাষকেই বোঝায়, এটা হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, যদি জোরদার নিজেই বর্গাদারকে ঋণ দান করেন তবে তাকে বলে কি? যদি জোরদাররা, অর্থাৎ যারা জমিদার রয়েছে, তারা যদি বর্গাদারদেরকে ঋণ দান করেন তাহলে সেটাকে কি বলা হয়, সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কি, আধা সামন্ততন্ত্র, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কীভাবে ভাগ করা যায়? অর্থনৈতিক বিশ্লেষণের জন্য কিন্তু কৃষি, শিল্প, তারপরে যাতায়াত এইভাবে ভাগ করা যায় না। কৃষি, শিল্পায়ন, তোমার শিল্প উৎপাদন, সেবাকেন্দ্র এইভাবেও ভাগ করা যায় না। প্রাথমিক শিল্প উৎপাদন, তারপরে যাতায়াত ক্ষেত্র এইভাবেও ভাগ করা যায় না। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, প্রাথমিক ক্ষেত্র, তারপরে মাধ্যমিক ক্ষেত্র, সেবাকেন্দ্র, এই 3টা ভাগে ভাগ করা যায়।
প্রাথমিক ক্ষেত্রে রয়েছে কিন্তু কৃষিকাজেই, আর মাধ্যমিক ক্ষেত্রে রয়েছে যেটা শিল্পে, শিল্পের মাধ্যমে করা হয়, সেই শিল্পগুলোকে বলা হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র। আর সেবা কেন্দ্র বলা হচ্ছে কোনটা, সেই পরিষেবাটা কি, কিন্তু এটাকে এভাবে ভাগ করা যায় না, ভাগ করা যায় হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক এবং সেবা কেন্দ্র এইভাবে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত, অর্থাৎ এই যে করগুলো রয়েছে, একটা রয়েছে কর্পোরেশন কর, তারপরে বৃত্তি কর, তারপরে রয়েছে ভূমি রাজস্ব কর, তারপরে মদের উপর অন্তর্ভুক্ত কর, এদের মধ্যে কোনটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? তো এই কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত করগুলো জানার জন্য প্রথমেই কিন্তু আমাদের জানতে হবে রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত ভুক্ত মূল যে তোমার করগুলো সেগুলো। দেখো আমাদের যে ভূমি রাজস্ব কর সেটা কিন্তু রাজ্য সরকারের কর, তারপরে রয়েছে কৃষিকাজের আয়ের ক্ষেত্রে যে কর সেটাও রাজ্য সরকারের কর, সেটা এখানে অপশনে নেই। তারপরে দেখো রয়েছে জমি এবং বাড়ির উপর যে করগুলো দেওয়া হয় সেটাও কিন্তু রাজ্য সরকারের কর, তারপরে বৃত্তির উপর যে কর রয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের কর, তারপরে টেলি কর অর্থাৎ টোল যে কর রয়েছে টোল কর কিন্তু হচ্ছে আমাদের রাজ্য সরকারের কর, আর মদের উপর যে অন্তঃশুল্ক দেওয়া হয় সেটাও কিন্তু একটা হচ্ছে রাজ্য সরকারের কর, আর কর্পোরেশন কর এটা কিন্তু হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের কর। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা, অপশন এ, কর্পোরেশন কর হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারের কর। আর কেন্দ্রীয় সরকারের কর কী কী রয়েছে, বহিঃশুল্ক কর, আয় কর, তারপরে বিভিন্ন কোম্পানির যে কর রয়েছে সেগুলো সব, তারপর কর্পোরেশন কর, এগুলো সব কর হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কর। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো, ভারতে যে অসংগঠিত ক্ষেত্র রয়েছে তার বৈশিষ্ট্য কি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বেশি কাঁচা টাকার লেনদেন, এটাই হচ্ছে একটা অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য। বেশি কাঁচা টাকার লেনদেন এটাই হচ্ছে একটা অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি নির্ভর করে কোন ক্ষেত্রের সঙ্গে, সেটা আমরা আগেই বলেছিলাম প্রাথমিক ক্ষেত্রের উপর কিন্তু 50%-এর বেশি লোক নির্ভর করে। প্রাথমিক ক্ষেত্র বলতেই কিন্তু এখানে বেশিরভাগ লোকই কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত। প্রাথমিক ক্ষেত্র বলতে বোঝাচ্ছে কৃষিকাজ, তারপরে মৎস্য সংগ্রহ, মধু সংগ্রহ এগুলোকে বোঝাচ্ছে, কিন্তু এখানকার বেশিরভাগ লোকই হচ্ছে কৃষির সঙ্গে সম্পর্কিত। মৎস্য সংগ্রহ তো সবাই করে না, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, প্রাথমিক ক্ষেত্র হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান, অর্থাৎ ভারতের যে মোট অভ্যন্তরীণ সঞ্চয় হয় সেক্ষেত্রে সর্বাধিক অবদান কার রয়েছে, পরিবার ক্ষেত্রে, না বেসরকারি শিল্পক্ষেত্রে, না সরকারি ক্ষেত্রে, না বৈদেশিক ক্ষেত্রে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি, পরিবার ক্ষেত্রের, এটা অপশন এটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় অর্থনীতির সর্বাপেক্ষ সেবাক্ষেত্র, ভারতীয় অর্থনীতি যে রয়েছে সেবাক্ষেত্রে কতটা অর্থনীতি আমাদের আসে সেবাক্ষেত্র থেকে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জিডিপির 50%-এরও বেশি, যেটা প্রথম দিকে বলতে গিয়ে আমি বলেছিলাম যে জিডিপির 50%-এর বেশি কোথা থেকে আসে, এই সেবাক্ষেত্র থেকে কিন্তু আসে। পরবর্তী কোশ্চেন দেখো, জিএনপি ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না, অর্থাৎ জিএনপি ধার্য গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এইটা ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের নাগরিকদের মাথাপিছু আয়, এটা কিন্তু এটার উপর নির্ভর করে না, বা এটা বিবেচনা করা কিন্তু হয় না, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই যে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি, এটা কি, এটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়কাল বা মনে করো সাধারণত 1 বছর ধরা হয়, কোনো দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত দ্রব্য এবং পরিষেবার সামগ্রিক মূল্য, কোনো বিশিষ্ট সংশ্লিষ্ট দেশের নাগরিক যদি বিদেশে অর্থ উপার্জন করেন তাহলে সেটিও হচ্ছে কি জিএনপি অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়কালে কোনো দেশের নাগরিক দ্বারা উৎপাদিত দ্রব্য ও পরিষেবা সামগ্রিক যে মূল্য রয়েছে সেটা যদি কোনো সংশ্লিষ্ট দেশের নাগরিক বিদেশে অর্থ উপার্জন করেন তাহলে সেটিও আমাদের এই জিএনপি যে রয়েছে সেই জিএনপিতে, অর্থাৎ গ্রোস ন্যাশনাল প্রোডাক্টে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে, কোথায় ভারতের বেকারত্ব ঘনীভূত রয়েছে, সেটা হচ্ছে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্র, এই দুটোতেই কিন্তু আমাদের ভারতের বেকারত্বগুলো ঘনীভূত হয়ে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।